হ্যালো গাইস, আমি ফারদিন খান আছি আপনাদের সামনে। আজ নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ। আজ আমরা শান্তদার হলুদের ইভেন্টের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটি দেখবেন ও আমার সাথেই থাকবেন। আজকে ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। শান্ত ভাইয়ার হলুদের ইভেন্টে কার্ভিং করার জন্য আমার যা যা লাগছে, আমার বড় সাইজের 4টা মিষ্টি কুমড়া লাগছে, 2টা তরমুজ, 1টা আনারস, 2.5 কেজি গাজর, স্ট্রবেরি, পেঁয়াজ পাতা, মালটা, কমলা, আপেল, পান, আঙুর, 3 কালারের ক্যাপসিকাম, শসা, 6টা বিটরুট, বড় সাইজের 1টা পেঁপে, 2টা লাউ, চেরি ফল, পানের মশলা, আরও যা যা লাগছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে পুরো ব্লগটি দেখবেন ও আমার সাথেই থাকবেন। মিষ্টি কুমড়া ভি কাট করে আমি একটি ফ্লাওয়ার বাজ বানিয়ে নিয়েছি। এটার ভিতরে ক্যাপসিকাম, শসা, স্ট্রবেরি, আপেল আর মূলার 2টা পাখি বসবে। এটা ডেকোরেশনের সময় আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া দিয়ে আমি একটি কেক বানাচ্ছি। এই কেকটার নিচের পার্টটা করে নিলাম ভি কাট করে আর ইউটুলস দিয়ে ডিজাইন করে। এটা 18 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়ার মাঝখানের অংশটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া দিয়ে আমি আরেকটি ডিজাইন করলাম, একটি গোলাপ দিয়ে আর 2টা পাতা দিয়ে আর ভি কাট করে করে পুরোটা ডিজাইন করে নিয়েছি। আজকের ইভেন্টে বড় মিষ্টি কুমড়াই গুলাই ব্যবহার করা হয়। আমার প্রতিটি ইভেন্টেই বড় মিষ্টি কুমড়া, বড় বড় সবজি ফল ছাড়া আমি কার্ভিং করতে পারি না, ছোট জিনিস দিয়েই তো। পাখি পাতা বানিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে। সারা রাত্র 3-4 দিন যাবৎ কাজ করতে করতে শরীরে এনার্জি একেবারেই পাই না। রাত বাজে এখন 3টা, তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই। ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। প্রচণ্ড শীত, তার ভিতরে কাজ করতে সমস্যা হচ্ছে, কিন্তু ইভেন্টের চাপ এত বেশি কি করব। তাই এখন কফি বানিয়ে কফি খাচ্ছি আর ইভেন্টের কাজ করছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে শীতকালে ইভেন্ট বেশি হওয়াতে কাজের প্রেশার থাকে। অনেকে আমাকে বলেন যে কাজ করছেন, টাকা ইনকাম করছেন, কিন্তু এটার ভিতর যে পরিশ্রমটা আমি করছি সেটা আপনাদের সাথে তো ওরকমভাবে বোঝাতে পারছি না। তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। মিষ্টি কুমড়াগুলো কাটার পরে গাজরের 4 পাপড়ি 5 পাপড়ি ফুলগুলো তৈরি করে নিলাম, কেননা কালকে সকালে আরো প্রচুর প্রচুর কাজ রয়েছে, আমি আর সময় পাবো না। তাই রাত্রেই কুমড়ার কাজগুলো শেষ করে গাজরের ফুলগুলো তৈরি করে নিলাম। মূলার ময়ূরটার ভিতরে সাজানোর জন্য যে ফুলগুলো লাগবে, সকালে অল্প কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর আবারও কাজ করতে বসলাম। এই তো লাউ দিয়ে একটা ময়ূর তৈরি করলাম, এটা এখন পানির ভিতরে ভিজিয়ে রাখবো। প্রতিটা কার্ভিং করার পরই ঠান্ডা পানির ভিতরে কার্ভিং গুলো ভিজিয়ে রাখতে হয়, তাইলে কার্ভিং গুলো ভালো থাকে। এই তো আরেকটি লাউয়ের ভিতরে শান্তর গায়ে হলুদ লিখে নিলাম আর এটা পুরোটা ভি কাট করে আর পাতার শেপ করে কেটে ডিজাইন করে নিয়েছি। এখন এটাও পানির ভিতরে বলের ভিতরে রেখে দিব, কেননা প্রতিটা কার্ভিংই আপনি করে তারপর ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখলে সবজি হোক বা ফল হোক ওইটা ভালো থাকে। পেঁপে দিয়ে একটি ভি কাট করে কেক বানাবো, যে মিষ্টি কুমড়া দিয়ে এটার উপরের জন্য একটা ডেকোরেশন করে নিলাম। আর পেঁপে দিয়ে 3টা গোলাপ, 4টা পাতা তৈরি করে নিলাম, ক্যাপসিকাম দিয়ে 6টা ফুল বানিয়ে নিলাম, 3 কালারের ক্যাপসিকাম দিয়ে 6টা ফুল। শান্ত ভাইয়ের হলুদের ইভেন্টের ব্লকটি আরো বড় হতো যদি ঢাকা থেকে বাজার করে এনেছি বেশিরভাগ জিনিসপত্র গুলো যদি ক্লিপ গুলো নিতে পারতাম, কেননা সময় অল্প থাকার কারণে আমি আর ক্লিপ গুলো নিতে পারিনি। এই তো বিটরুট দিয়ে 10টা গোলাপ তৈরি করে নিলাম, 5টা বিটরুট দিয়ে 10টা গোলাপ তৈরি করে নিয়েছি। এখন মূলার ময়ূর আর মূলা দিয়ে কাকাতুয়া পাখি বানিয়েছি, ওগুলো এখন পানির ভিতরে ভিজিয়ে রাখবো। এই তো মূলা দিয়ে পাক, মূলা দিয়ে ময়ূর, ময়ূরের পাক গুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ পানির ভিতরে ভিজিয়ে রেখে তারপর এগুলো সেলোফিন করে নিব, কেননা বিকাল এখন 3:30 বাজে। এখনই প্রান্ত ভাইয়ের ফোন চলে এসেছে, ফারদিন তোমার কাজ কত দূর হলো? এই তো আমার মোটামুটি কাজ রেডি, বললাম ভাই আমি এখন পানির ডালাটা সাজাবো তারপরে আসতেছি আপনাদের বাসায়। এই তো মিষ্টি কুমড়া দিয়ে কেকের শেপটা দিয়ে নিলাম, এখন মোটামুটি সব কার্ভিং পানি থেকে তুলে এখন এগুলো সেলোফেন করে নিচ্ছি। পান দিয়ে খিলি বানানো হয়ে গিয়েছে, তো এখন
আনারসের উপরে পানের ময়ূরটা তৈরি করে নিব। বিটরুটের গোলাপটা পানির ভিতর এখনো আছে, এটা যাওয়ার সময় তুলে ফেলবো আর কি। এই তো এখন পান দিয়ে ময়ূরটা বসিয়ে নিয়েছি, এখন এটার ভিতরে চেরি ফল আর পানের মশলা এটা বসিয়ে দিব, তাহলেই আমার পানটা হয়ে যাবে, পানের ডালাটা। এই তো পান ডালাটা রেডি, আমি মশলাটা এখানে দেইনি, সেলোফিন করে নিয়েছি, ভেন্যুতে গিয়ে এটা সেটিং করব আর কি। এই তো মোটামুটি ব্যাগের ভিতরে সবগুলো কার্ভিং ভরে নিচ্ছে। এই তো আমার বাসা থেকে শান্তদার বাসায় যেতে প্রায় 35 মিনিটের মতো সময় লাগে। এই তো একটা অটোর ভিতরে কার্ভিং গুলো ব্যাগে করে নিয়ে যাচ্ছি, ওখানে ভেন্যুতে গিয়ে সেটিং করবো। এই তো আমাদের শরীয়তপুরে পুলিশ লাইনের সামনে দিয়ে যাচ্ছি। আজকে আমার ইভেন্ট মনোরা বাজারে, লক্ষ্মী শাহর বাড়ি, শাহ বাড়ি বললেই সবাই এক নামে চিনে মনোরা। এই তো চলে আসলাম আমাদের ইভেন্টের ভেন্যুতে, শান্ত ভাইয়াদের ইভেন্টের কাজ আজকে করেছে শরীয়তপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্ট, অভিজিৎ দাদারা করেছে। এই তো আমরা এখন ভেন্যুতে চলে আসলাম। এই তো আজকে আমি সেলফি বুথের সামনে আজকে কার্ভিং গুলো সেটিং করে নিব, স্টেজের কাজ এখনো চলছে, তাই আজকে ভেন্যুতে বসেই কার্ভিং গুলো সেটিং করে একেবারে স্টেজে সেটিং করে দিব। সবগুলো কার্ভিং সেলোফেন থেকে খুলে, এই তো লাভের কার্ভিংটা আগে সেটিং করে নিলাম, মালটা দিয়ে দুইটা ফুল তৈরি করে নিলাম, সামনে কিছু আঙুর দিয়ে দিলাম। এই কার্ভিং এর টিউটোরিয়ালটা যদি কারো দরকার হয় অবশ্যই বলবেন, আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। এতে এখন আমার প্রতিটা কার্ভিং এর সাথে কাঠ লাগিয়ে দিই, তে কাঠটা দিয়ে দিচ্ছি। আজকের ইভেন্টও আমার হাত কেটেছে, আমার 9টা আঙুল কেটে গিয়েছে ইভেন্টে কাজ করতে গিয়ে। যে ফ্লাওয়ার ভাসটা বানিয়েছিলাম, এই ফ্লাওয়ার ভাসটা এখন সেটিং করে নিলাম বিটরুটের গোলাপ, ক্যাপসিকাম, নানা ধরনের ফুল দিয়ে। মুলার ময়ূরটা এখন সেটিং করে নিচ্ছি, তার সাথে আরো কিছু কার্ভিং সেটিং হবে। এই তো মিষ্টি কুমড়া দিয়ে যে কেকটা তৈরি করলাম, এই কেকটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কেকটা নানা ধরনের ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বিটরুট, ক্যাপসিকাম, পেঁপে, গাজর, তার সাথে আরো কিছু পাতা ছিল, মিষ্টি কুমড়ার পাতা ও পেঁপের পাতা। আমি প্রতিটা ইভেন্টেই তরমুজের কার্ভিংটা সবার শেষে করি, কেননা কার্ভিং তরমুজের কার্ভিংটা সবার শেষে করার একটাই কারণ, কেননা তরমুজটা পানি ছেড়ে দিতে চায়। তার জন্য ভেনুতে সব কার্ভিং সেটিং এর পরে লাস্টে হলো তরমুজের কার্ভিংটা সেটিং করি। এই তরমুজের কার্ভিংটা একটা মিষ্টি কুমড়া কার্ভিং এর সাথে সেটিং হবে, তাই আগে এই কার্ভিংটা সেটিং করে নিচ্ছি। তার পরবর্তীতে তারপরে আমি আবার আরেকটি কার্ভিং তরমুজের সেটিং করে নিব, সেটি স্ট্রবেরি দিয়ে সাজাবো। এই কার্ভিংটা মিষ্টি কুমড়া কার্ভিংটা সেটিং এর পরেই তরমুজের আরেকটা কার্ভিং সেটিং করব। পরবর্তীতে আমি ভেন্যুতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব পুরো কার্ভিং গুলো। এই তো আলহামদুলিল্লাহ শান্তদার হলুদের ইভেন্টের কার্ভিং গুলো আমার রেডি হয়ে গিয়েছে। এই তো এই কার্ভিংটার কথাই বলেছিলাম, এই তো কালো একটা তরমুজ দিয়ে ডেকোরেশন করেছি স্ট্রবেরি দিয়ে আর তরমুজের কিছু বল দিয়ে, সামনে গাজরের কিছু ফুল ছিল, লাউ দিয়ে এই কার্ভিংটা করেছি। উপরে মিষ্টি কুমড়া একটা পাখি, নিচে মিষ্টি কুমড়া একটা পাখি, আর সামনে কিছু ফুল, বিটরুট, গাজর দিয়ে করা। আর এই ফ্লাওয়ার ভাসটা আপনাদের আগেও বললাম, এই ফ্লাওয়ার ভাসটা করা হয়েছে ফল সবজি মিক্স করে, আর উপরে দুইটা কাকাতুয়া পাখি বসানো হয়েছে মূলা দিয়ে তৈরি। আজকে কার্ভিং গুলো তারা হাতে নেয়নি, কারণ আমি বলেছিলাম কার্ভিং গুলো আজকে খুবই ভারী হবে আর কার্ভিং গুলো রিস্ক হতে পারে, যে হাতে নিলে যদি কোনো প্রবলেম হয়, তাই বলছে তুমি একেবারে স্টেজে সেটিং দিয়ে দাও। তাই আমি একেবারে স্টেজে সেটিং দিয়ে দিলাম। আজকের এই মিষ্টি কুমড়ার কেকটার ভিতরে স্ট্রবেরিও বসিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। এই তো তরমুজ আর মিষ্টি কুমড়ার যে কার্ভিংটা, এইটার সামনে আমি কিছু গোলাপ যেমন বসিয়ে দিয়েছি, আর সামনে গোলাপ বসিয়েছি একটা গাজরের, যেন দেখতে একটু আনকমন লাগে আর কি। আর তরমুজটাকে একটা দাদা আমাকে বলছিল তরমুজটা কি কোনো প্রবলেম হয়েছে না, আমি বললাম তরমুজটা এভাবেই আমি ডিজাইন করেছি যেন ভিতর থেকে ডিজাইন হয়ে বের হয়। আর লাউয়ের উপরে যেই ডেকোরেশন গুলা করা হয়েছে, এখানে মালটা কমলা, চেরি ও আঙুর দিয়ে ডেকোরেশন গুলা করা হয়েছে, আর পানের খিলিটা পুরাটাই একটি পানের ময়ূর করা হয়েছে খিলিগুলো দিয়ে। এই তো আলহামদুলিল্লাহ সুন্দর একটি ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। আর মুলার ময়ূরটা উপরে জায়গা হয়নি, কারণ উপরে কেক বসবে, তার জন্য জায়গা রেখে নিচে মুলার ময়ূরটা একেবারে স্টেজের মাঝখানে বসিয়ে দিয়েছি, যেন সবগুলো কার্ভিং এর ফোকাসটাই ক্যামেরায় আসে তাই আর কি।
এই তো শান্তদার হলুদের ইভেন্টের স্টেজ ডেকোরেশন, এবার দেখাচ্ছি শান্তদার বাড়িতে লাইটিং ডেকোরেশন, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বিশাল বড় হলুদের ইভেন্ট, শরীয়তপুরের গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ এসেছে এখানে, আর সেখানে আমি কাজ করতে পেরে আমি নিজেকে খুব বড় মানের একজন ই মনে করছি। যে এখন আলহামদুলিল্লাহ আমার কার্ভিংগুলো এখন বড় বড় ইভেন্টে যাচ্ছে। এই তো শরীয়তপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বিয়ে বৌভাতের স্টেজ, মেহেদি স্টেজ, ডালা কুলা, ফ্রুট কার্ভিং, সিলিং ওয়ার্ক, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুই আমাদের শরীয়তপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্টে করানো হয়। এই তো আজকের ইভেন্টে তিনটা চারটা সেলফি কর্নার ছিল, সবগুলি অনেক সুন্দর, আর স্টেজটা তো খুবই সুন্দর হয়েছে। রিসেপশনের স্টেজটাও খুবই ভালো লেগেছে, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো স্টেজে কার্ভিং গুলো সেটিং করে তারও বেশি ভালো লেগেছে। এই তো এখন সবাই জল সইতে যাচ্ছে, এখানে যেই সানাই বেজেছে সেই সানাইয়ের ভয়েসটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে কপিরাইট আসতে পারতো, তাই আর কি আমি এটা শেয়ার করলাম না। আজকের ইভেন্টে ব্লগটি আপনারা দেখতে থাকুন ও এনজয় করতে থাকুন। আজকের ইভেন্টে ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের ইভেন্টে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। শান্তদার হলুদের ইভেন্টে ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ব্লগটি অনেক অনেক শেয়ার করবেন। আজকে ব্লগটি আপনারা এনজয় করতে থাকুন, আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।